জল যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষজন। জলময় ভাসাপুলের ওপর বিপজ্জনকভাবে যান চলাচল করছে। দুর্গাপুরের মুচিপাড়া থেকে জয়দেব যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় এমন বেহাল দশায় বেশ বিপাকে পড়েছেন মানুষজন। স্থানীয় বাসিন্দাদের কথায় সামান্য বর্ষাতেই টুমনি নদীর জল ছাপিয়ে যায়। নদীর ওপর ভাসাপুলের অবস্থা বেহাল হয়ে পড়ে আছে, অথচ নিত্যদিনের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু এইসব সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো হেলদোল নেই বলে কার্যত হতাশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিদ বিহার গ্রামে পঞ্চায়েতের সদস্য বক্তব্য, করোনার জন্য ব্রিজের কাজকর্ম ব্যাহত হয়েছে, কিন্তু ব্রিজের কাজ হয়ে গেলে সাধারণ মানুষজনের যাতায়াতের সমস্যা দূর হয়ে যাবে। একই সঙ্গে ওই পঞ্চায়েত সদস্য জানান, পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অংশের জল এই টুমনি নদী দিয়ে প্রবাহিত হয়, ফলে জলের চাপ তো রয়েছেই, কিন্তু ব্রিজের কাজ সম্পূর্ণ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আস্তে আস্তে খুব মানে খুব কষ্ট করে পার হতে হচ্ছে আর প্রায় মানে আমার গাড়ির চাকা ডুবে যাচ্ছে সেই অবস্থাতে পার হচ্ছে আর কি। প্রচুর লোকের যাতায়াত, কয়েক মানে 20-25 হাজার লোকের যাতায়াত এই রাস্তাটা দিয়ে, তাও ঠিক হচ্ছে না। এটা বৃষ্টি হলেই এটা ডুবে যায়, বৃষ্টি হলেই ডুবে যায়। নাইনি প্রায়ই যাওয়া আসা করি। বীরভূম কেন্দ্রে জয়দেব যাওয়ার একমাত্র রাস্তা দুর্গাপুর থেকে এবং মুচিপাড়া থেকে কেন্দ্রে জয়দেব তথা বীরভূম যাওয়ার একমাত্র রাস্তা। প্রায় জোরে যখন একটু জোরে বৃষ্টি হয় এইভাবে আমাদের যাতায়াত করতে হয়। কিন্তু দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এভাবে মানে মহিলারা বয়স্ক সবাইকে এভাবেই যেতে হচ্ছে ভাষা ইয়ে ব্রিজ। কিন্তু আমাদের এখানে জরুরি খুব শীঘ্র যাতে জয়দেব ব্রিজটা হয় তাহলে খুব উপকৃত হয় এই যে বর্ধমান এবং বীরভূম জেলা। কিন্তু প্রশাসন যদি কিছু ব্যবস্থা নেয় না এই যে এই অবস্থায় আছে এখন রাস্তা, প্রশাসন নয় নিচ্ছে শুনছি হচ্ছে এই আর কি। এটা প্রায় 5-6 দিন ধরে আছে এরকম টাইমে, একটু পর আবার 2-4 দিনের জন্য বন্ধ থাকে, বন্ধ হয়ে যায় অতিরিক্ত জলের চাপে। তা আমাদের তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের তো রাজ্য সরকারের অনুপ্রেরণায় আমাদের একদম স্থায়ী ব্রিজ মানে একদম পাকা ব্রিজ হচ্ছে। ওই ব্রিজটা হলে আমাদের সমস্যার সমাধান মিটে যাবে। তো এখন যে আমাদের রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যে প্রতি মহামারী চলছে সেই কারণে কাজ একটু স্লো চলছে, আমাদের মনে যত শীঘ্রই আমাদের ব্রিজ কাজ সম্পন্ন হবে। কাজ সম্পন্ন হলেই আমাদের এই মানুষের সুরা হবে, যাতে মানুষ সারা বছর পারাপার করতে পারে। মনে আছে তোমনের দিয়ে আমাদের পুরো একদম পশ্চিম বর্ধমান জেলার পুরো জল এই এই টুমনি দিয়ে পার হয়, যার ফলে জলের চাপটা বেশি এই সময়, সেই জন্য আমাদের জলের চাপটা এই জন্য ডুবে আসে।